নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি ঐশিকা আমি ইউটিউবে বিউটি আর সেলফকেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে আজকে আমি একটা ময়শ্চারাইজারের রিভিউ করব ময়শ্চারাইজারটা হচ্ছে মিনিমাল স্টেট দ্য মিনিমাল ইস্টেট স্পেক্সিয়াম সেপি একটু খোটোমাটো নামটা আছে সেপিকম জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ময়েশ্চারাইজার উইথ ওট এক্সট্রাক্ট স্কুয়ালেন আর মাইনো অ্যাসিড এটা পঞ্চাশ গ্রামের প্যাকেট পঞ্চাশ গ্রামের প্যাকেটেই পাওয়া যায় আর এটার প্রিন্টিং প্রাইস তিনশো উনপঞ্চাশ টাকা আমি অ্যামাজন থেকে কিনেছি তিনশো কুড়ি পঁচিশ এরকম পড়েছিল খুব বেশি এটার দাম এর থেকে কমে না এটা পঞ্চাশ গ্রামের প্যাকেজিং বললাম আগে এটাই একটা ছোট এরম গোল টাবে আসতো এখন ওটারই প্যাকেজিংটা চেঞ্জ হয়ে গেছে একই ময়েশ্চারাইজার তো প্রথমেই বলি আগের দিনের ময়শ্চারাইজারের আই থিঙ্ক ভিডিওটা থেকে কমেন্ট করেছিল যে অয়েলি স্কিনের জন্য কিছু বললে না আমরা রুটিনটাতে কেউ কমেন্ট করেছিল এটা একটা সুটেবল ময়শ্চারাইজার শীতকালে অয়েলি স্কিনদের জন্য একটা ক্লিপ আমি দেখাচ্ছি এটার অ্যাপ্লিকেশানে আগে চট করে ক্লিপটা দেখে নাও তারপরে আমি একটু ডিটেলে যাচ্ছি দেখো আমি এখানে অ্যাপ্লিকেশনটা করে দেখাচ্ছি এটা আমি মুখ ধোয়ার পর এসে বসেছি মুখটা এখন শুকনো কোনো টোনারও লাগানো নেই তো শুকনো স্কিনের উপর কিভাবে অ্যাপ্লিকেশনটা হবে সেটা দেখে নাও দেখো যতটা নিলাম এটা কিন্তু পুরো মুখটা ময়েশ্চারাইজ করার জন্য পরিমাণটা যথেষ্ট ঠিক আছে এবার আমি এটা তোমাদের পরেও আই থিঙ্ক বলবো যে ভিজে মুখে মানে টোনার লাগানোর পর বা জাস্ট ড্যাম্প ফেসে যদি লাগাও তাহলে কিন্তু এত সহজে এটা অবজর্ব হয় না যখন মানে এটা যে দেখছো শুকনো স্কিন ছিল বলে এত সুন্দর অবজর্ভ হয়ে গেল তো এটা কিন্তু যদি ভিজে থাকে তখন কিন্তু এরকম সানস্ক্রিন লাগানোর সময় যেরকম হয় না সাদা সাদা হয়ে ফুটে ওঠে আর ঠিক মিশতে চায় না স্কিনে এটা কিন্তু হয় যদি তুমি ভেজা স্কিনে লাগাও তো তো যারা এটা ইউজ করবে যদি টোনার লাগাও টোনারটা পুরোপুরি শুকিয়ে যেতে দেবে ঠিক আছে তারপর এটা লাগালে খুব সহজে কী বলবে অবজর্ব হয়ে যাবে এবং যতটুকু পরিমাণ আমি নিয়েছি দেখেছো তো খুবই অল্প নিয়েছি কিন্তু পুরো ফেসটাকে ময়েশ্চারাইজ করার জন্য যথেষ্ট আর দেখো বলতে বলতেই মানে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরোপুরি অ্যাবজর্ও হয়ে গেল যেটা এটার ফিনিশও এমনিতেও ম্যাটই আর আই থিঙ্ক যেহেতু আমি নতুন ফোন ইউজ করছি তো অনেক বেশি ডিটেলে তোমরা স্কিনের টেক্সচার ওয়েক্সচারগুলো দেখতে পাচ্ছ তো হ্যাঁ অ্যাপ্লিকেশানটা আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম এবার চলো ভিডিওতে ফেরত যাই রিভিউটা দেখে নিন ওকে দেখলে তো আমি তোমাদের জুম করেও দেখালাম যে একটুও শাইন নেই এই একটু আগেই আমি লাগিয়েছিলাম মেকআপটা করার আগে তো এখনও চাইলে দেখতে পারো যতটুকু এখানে একটু শাইন আছে ওটা আমি হালকা খুব হালকা হাইলাইটার লাগিয়েছি তাও আমি বলবো হয়তো ময়েশ্চারাইজারটার জন্যই একটু শুকনো শুকনো লাগছে স্কিনটা এমনিতে যতটা গ্লোই লাগে মেকআপ করার পর আমি সেটিং স্প্রেও ইউজ করেছি আর আমার সেটিং স্প্রেটা মানে ম্যাট ফিনিশ নয় তা সত্ত্বেও ম্যাটই লাগছে আমার স্কিনটা তো সেটার জন্য এটাই দায়ী তো আমার পার্সোনালি যেহেতু আমার কম্বিনেশান স্কিন ছিল এখন নর্মাল এবং ক্রমশ ড্রাই দিকে যাচ্ছে যত বয়স বাড়ছে আমার আর সেটাই স্বাভাবিক হওয়া সেই জন্য এই ধরনের ম্যাট ফিনিশ ময়শ্চারাইজার আমার ভালো লাগে না বাট হয়তো এটা আমার গরমকালে ভালো লাগবে এটা আমি গরমকালে ট্রাই করিনি এটা ধরো আমি লাস্ট দু সপ্তাহ দু আড়াই সপ্তাহ ট্রাই করেছি আর আমি বলবো যে অয়েলি স্কিনওয়ালাদের জন্য এখন শীতকালে খুব ভালো হবে কারণ ওদের যদি যেটা আমাদের জন্য ধরো নর্মাল স্কিন বা ড্রাই স্কিন লোকেদের জন্য শীতকালে যেটা হালকা ময়শ্চার একটা ফিনিশ দেয় শাইনি একটা ফিনিশ দেয় তাদের ওটা মানে অয়েলের ডিপো দেখতে লাগে অয়েলি স্কিন পারসনদের কিন্তু এটা সেটা করবে না সেটা তোমরা দেখতেই পেলে হয়তো আমার মতো ম্যাট করবে না তোমার স্কিন কিন্তু যেহেতু ফিনিশটা এটার ম্যাট ওই মানে অয়েলের ডিবে তেলের ডিবে হয়ে যাওয়া মুখটা সেটাও করবে না তো এটা ট্রাই করে দেখতে পারো টেক্সচারটা খুব সুন্দর আমি তখনও দেখালাম একটাই প্রবলেম প্যাকেজিংয়ের এটাকে এরমভাবে গোল গোল করে পুরোটাই খুলতো একটা ফ্লিপওয়ালা ক্যাপ থাকলে ভালো হতো বাট যাই না হয়তো ওরা পরে ইন্ট্রোডিউস করবে তো জাস্ট প্লেন সাদা কালার নেই গন্ধ নেই কোনো খারাপ ইনগ্রিডিয়েন্ট নেই ইনগ্রিডিয়েন্ট লিস্টটা খুব ভালো মিনিমালিস্টের প্রোডাক্ট এটা তো আলাদা করে কিছু বলার নেই কোনো হার্মফুল কেমিক্যালস নেই তো দেখো এটা কিন্তু মানে দেখলে সাধারণত আমরা ভাবি যে ম্যাট ফিনিশ কিছু হয়তো খুব মানে খসখসের মতো হবে টেক্সচারটা বাট এটা টেক্সচারটা খুব সুন্দর ময়শ্চারাইজিং বাট লাগিয়ে নেওয়ার পর যেই অবজর্ভ করে গেল এবং খুব তাড়াতাড়ি অবজর্ভ হয় শুকনো স্কিনে তখন কিন্তু দেখো করার পর হেলদি লাগছে স্কিনটা ময়শ্চারাইজড হচ্ছে নারিশ হচ্ছে কোনো তোমার টান টান লাগবে না আমি রাত্রিরেও লাগিয়েছি মানে অ্যাজ আ নাইট ক্রিম হিসেবেও লাগিয়েছি কোনো অসুবিধা হয় না কিন্তু ফিনিশটা ম্যাট ঠিক আছে একটুও শাইন নেই এখানে টিউব আছে আমার একটুও শাইন নেই হাতে ঠিক আছে তো ম্যাট করে দেয় ম্যাটিফাই করে দেয় এটা অয়েলি স্কিনওয়ালাদের বা কিছু ক্ষেত্রে কম্বিনেশান স্কিন হলেও তোমরাও ট্রাই করে দেখতে পারো এবার তোমাদের গরমকালে কত দূর শ্যুট করবে এটা বলা মুশকিল ভিডিওটা আমি শীতকালে করছি তো হয়তো গরমকালে যদি আমি কিছু চেঞ্জেস দেখি তখন হয়তো আমি একটা আপডেটওয়ালা ছোটো ভিডিও করে দেবো এটার উপর বাট এখন তো অয়েলি স্কিন আর কম্বিনেশান স্কিনওয়ালা লোকেরা চোখ বন্ধ করে এটা নিতে পারো পঞ্চাশ গ্রামের এরকম সাড়ে তিনশো কি একটু কম তার থেকে হবে তো এটা অনেকে হাই প্রাইস লাগতে পারে কিন্তু আমি বলবো যে একটা স্ট্যান্ডার্ড ময়শ্চারাইজার তো এবং কোনোরকম উল্টো পাল্টা কালার গন্ধ যার জন্য সেন্সিটিভ স্কিনওয়ালা লোকেরাও ইউজ করতে পারবে একনে প্রোনওয়ালা লোকেরাও ইউজ করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ আমার এখন একনে হয়েছে দুটো পিম্পল হয়েওছে ও এটা একটা অন্য প্রোডাক্টের রিয়াকশান থেকে হয়েছে তো সেই সব সেন্সিটিভওয়ালা স্কিনদের জন্য খুব ভালো আমি চেষ্টা করছি এখন সব ময়েশ্চারাইজারগুলোই যেগুলি আমি রিভিউ করছি বা ইউজ করছি সেন্সিটিভ স্কিনের কথা মাথায় রেখে রিভিউটা দিই আমি কারণ শুধু শুধু সত্যি কথাই তো বাড়তি কালার বাড়তি ফ্রেগরেন্স দিয়ে কী লাভ যেটা আমার স্কিনের কাজে লাগছে না কোনো তো এটাই ছিল আর ড্রাই স্কিন লোকেরা কি ইউজ করতে পারবে না অবশ্যই ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই যেরকম আমি বললাম যে একটু টান টান লাগে না যথেষ্ট ময়েশ্চারাইজিং যথেষ্ট নারিশিং কিন্তু ওই ফিনিশটাতে অস্বস্তি হতে পারে যেরকম আমার একটু অস্বস্তি হচ্ছে আমি চাই একটু শীতকালে কিছুটা লাগানোর পর মুখটা একটু গ্লো করুক একটা হালকা হেলদি শাইন থাকুক যেটা আমার এখন মুখে একটুও নেই এবং যার জন্যই আমি বলবো শীতকালে এটা মেকআপের আগে ইউজ করার জন্য খুব একটা সুটেবল নয় আমার কনসিলারটা ব্লেন্ড করতে একটু অসুবিধেই হচ্ছিলো যেহেতু ম্যাট হয়ে গেছে প্রচণ্ড ফাউন্ডেশন বা ক্যানসেলারটা তো গ্লাইড করতে একটা স্মুথ সার্ফেস লাগে সেই ম্যাটনেসটার জন্য ওই স্মুথনেসটা পাচ্ছে না যার জন্য একটু আমার অসুবিধে হয়েছে ক্যানসেলারটা ব্লেন্ড করতে এবং তারপর আমি পাউডারও দিয়েছি যার জন্য এখন সেটিং স্প্রেটা লাগানোর পরেও প্রচণ্ড ম্যাট লাগছে স্কিনটা আর শীতকালে এটা আমার পছন্দ নয় আর একটা ডাউনসাইট বলে দিই এক তো এটার প্যাকেজিংটা বললাম তাছাড়া আর কোনো ডাউনসাইড নেই আর ভেতরের জিনিসটাতে কোনো ইয়ে প্রবলেম নেই কিন্তু একটাই হচ্ছে যদি স্কিন ভেজা থাকে না তখন ভালো করে ব্লেন্ড হতে চায় না সাদা সাদা ফুটে উঠবে অনেক সময় সানস্ক্রিন লাগাতে গেলে ক্রিমি সানস্ক্রিন পুরনো ক্রিমি সানস্ক্রিনগুলো লাগাতে গেলে যেরকম হতো অনেক সময় সেই রকম একটু হতে পারে যদি স্কিন ভেজা থাকে মানে ধরো টোনার লাগিয়েছো টোনারটা ভালো করে অবজার্ভ করেনি তার উপরেই ময়শ্চারাইজার লাগাতে গেলে এটা লাগাতে গেলে তখন ওটা হতে পারে কিন্তু শুকনো স্কিনে লাগালে সেটা একটু হচ্ছে না সেটা ক্লিপটাতেও দেখলে এক্ষুনি আমি হাতেও দেখালাম তো যদি শুকনো মানে টোনার লাগিয়ে আবজার্ব করিয়ে নিয়ে তারপর টাইম দিয়ে লাগাচ্ছ তাহলে প্রবলেমটা হবে না তখন খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে তো এটার ব্যাপারে আর ডিটেল তো কিছু বলার নেই যথেষ্ট ভালো একটা ময়েশ্চারাইজার যেরকম বললাম কম্বিনেশন অয়েলি স্কিন তার ট্রাই করে দেখতে পারো যদি অয়েলি স্কিন ড্রাই স্কিন হওয়া সত্ত্বেও তোমার ম্যাট ফিনিশ ভালো লাগে তাহলেও ট্রাই করে দেখতে পারো সানস্ক্রিনের নিচে লাগাতে পারো মেকআপের নিচে লাগালে আই থিঙ্ক ওপরে একটা প্রাইমার লাগিয়ে নাও যাতে ফাউন্ডেশন বা কনসিলারটা ভালো গ্লাইড করে ব্যাস তাহলে কোনো প্রবলেম নেই তো এটাই ছিল সেপিকাম জিরো থ্রি পার্সেন্ট ময়স্চার্স আমিমাল ময়েশ্চারাইজার রিভিউ এদের আই থিঙ্ক তিনটে ময়শ্চারাইজার আছে এটা ওট এক্সট্র্যাক্টওয়ালাটা যেহেতু নামটা খুব খোটো ইন শর্ট এটা মিনিমাল ইস্টের ওট এক্সট্র্যাক্টওয়ালা ময়শ্চারাইজারটা ঠিক আছে তো যদি ভিডিওটা তোমাদের ইউজফুল লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেলটা অন করে সঙ্গে থাকো ভিডিওটা শেয়ার করতে পারো যদি কারোর মনে হয় এই ভিডিওটা দেখলে উপকার হবে তো আর আমাকে ফেসবুকে ফলো করতে পারো যদি কিছু বলার থাকে মানে পার্সোনালি কোনো চ্যাট করার থাকে তাহলে মেসেঞ্জারে যদি লিখে পাঠাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর তাহলে আমি কথা বলবো হলে আমি সাধারণত কথা বলি না কারণ জানো তো অনেক উটকো ঝামেলা থাকে এই ধরনের প্ল্যাটফর্মে আর কমেন্টেও যদি ছোটোখাটো কিছু জিজ্ঞেস করার থাকে বলার থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো চাইলে ডিএম করতে পারো অশিক মুখোপাধ্যায় নামেই আছি অ্যাগেন তো চলো তোমরা ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা থ্যাংকস ফর ওয়াচিং ইউ